বলিউড তারকা শাহরুখ খান অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন অভিনেত্রী প্রীতি জিন্তা। সম্প্রীতি এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে প্রীতি বলছেন অসুন্দর মহিলাদের সঙ্গে শাহরুখ বেশি কথা বলেন। একটি জিনিস আমায় অবাক করত, আমরা কোথাও গেলে সে শুধু অসুন্দর মহিলাদের ডাকত। এর উত্তরে শাহরুখ বলেন, আমার তাদের সুন্দর লাগত, আমার সব মহিলাদেরই সুন্দর লাগে, আমি চাই সারা জীবন মহিলারা আমায় ঘিরে থাকুন। মহিলারা সচেতন, ভদ্র, নরম ও সুন্দরী। মহিলাদের গায়ের গন্ধ সুন্দর, তাদের কণ্ঠস্বর সুন্দর, তারাও সুন্দর, আমার মহিলাদের খুব ভালো লাগে। আর আমি এটা লুকোই না, কিন্তু আমার এই ভালোবাসায় কোনো শারীরিক টান নেই বা সম্পর্ক তৈরি করারও কোনো উদ্দেশ্য নেই। তবে প্রীতির এই মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন। এক ভক্ত লিখেছেন, প্রীতিকে খুবই ক্ষুদ্র মনের মতো লাগছে, যারা দেখা করতে আগ্রহী শাহরুখ নিশ্চয়ই তাদের ডাকতেন। সৌন্দর্যের কথা ভেবে মনে হয় না তিনি কাউকে ডাকতেন বা ডাকেন। সেই সব মহিলারা শাহরুখকে ভালোবাসেন, তাই তাদের ডাকতেন বা ডাকেন। বলিউডের একসময় জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্তা, এখনো তার ভক্ত সংখ্যা নেহাতই কম নয়, যদিও দীর্ঘদিন ধরেই বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। ডেস্ক রিপোর্ট, এনএন টিভি, ঢাকা।